আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ভেজিটেবল স্প্যাগেটি। তাহলে চলুন শুরু করা যায়, দেখে নেই কীভাবে এই ভেজিটেবল স্প্যাগেটি রান্না করতে হয়। এখানে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি আর নিয়েছি স্প্যাগেটি, এভাবে কেটে নিয়েছি দেখুন। এবার চুলায় হাঁড়িতে পানি দিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এবার স্প্যাগেটিগুলো দিয়ে সিদ্ধ করে নিব 5-6 মিনিট। এই ফাঁকে আমি ভেজিটেবিলগুলো প্রসেস করে নিব। দিয়ে দিলাম তেল 1 টেবিল চামচ। এবার আমি সবজিগুলো একটু টেলে নিব। দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। চুলার আঁচটা হাই হিটে রেখে সবজিগুলো আমি টেলে নিব। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। এরপর একটু টেলে নিয়ে সবজিগুলো তুলে নিব। এই ফাঁকে আমার স্প্যাগেটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি, এতে করে একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এইবার চুলায় একটি প্যান বসিয়ে গরম করে এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ অলিভ অয়েল তেল, রসুন কুচি 1 টেবিল চামচ, একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস 1/2 কাপ, আর দিয়ে দিলাম হট চিলি সস 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি স্প্যাগেটি, এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি সসেস, সসেসগুলো আমি একটু এরকম করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/3 চামচ। এরপর একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সবজিগুলো, সবজিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 চামচ টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ চিনি। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।